আসসালামু আলাইকুম বন্ধুরা, 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আমি ধারণা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের পড়ালেখা অনেক ভালো চলছে। তোমরা ইতিমধ্যেই বাজার বলতে কি বোঝায় সেই সম্পর্কে ধারণা নিয়েছো। তোমরা এই বিষয়টাতেও জানো যে বাজারকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে ভোক্তা বাজার আর একটি হচ্ছে শিল্প বাজার, যাকে আমরা ব্যবসায় বাজারও বলে থাকি। কিন্তু প্রশ্ন হচ্ছে, তোমরা কি ভোক্তা বাজারের বৈশিষ্ট্য সম্পর্কে জানো? তোমরা অনেকেই হয়তো ভোক্তা বাজারের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারো, অনেকে জানো না, অনেকের জানার আগ্রহ আছে। তুমি যদি এই বিষয়ে জানতে চাও বা জানার যদি তোমার আগ্রহ থাকে, তাহলে আজকের এই ভিডিও শেষ পর্যন্ত তোমার আমাদের সাথে থাকতে হবে। আজকের এই ভিডিওতে আমরা বাজার বিভক্তিকরণ ও বিপণন বা বাজারজাতকরণ মিশ্রণ এই অধ্যায়ের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভোক্তা বাজার। আমরা ভোক্তা বাজারের ধারণা সম্পর্কে জানব, এরপর আমরা ভোক্তা বাজারের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। অর্থাৎ প্রথমে আমরা জানব ভোক্তা বাজার বলতে কি বোঝায়, ভোক্তা বাজারের ধারণা সম্পর্কে জানব, সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করব। এরপর আমরা সেই সকল বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব যে বৈশিষ্ট্যগুলো ভোক্তা বাজারকে অন্যান্য সকল বাজার থেকে আলাদা করে, পৃথক করে। তো চলো দেরি না করে আমরা আমাদের আজকের এই লেকচারটি শুরু করে দিই। প্রথমেই আমরা আমাদের ভিডিও শুরু করব ভোক্তা বাজারের ধারণা দিয়ে। ভোক্তা বাজার বলতে কি বোঝায় বা ভোক্তা বাজার কি? ভোক্তা বাজার ওই সকল ব্যক্তি এবং গৃহে বসবাসকারীদের নিয়ে গঠিত যারা ব্যক্তিগত ভোগের জন্য পণ্য বা সেবা ক্রয় বা সংগ্রহ করে। অর্থাৎ ভোক্তা বাজারে ওই সকল ব্যক্তি বা গৃহে বসবাসকারীরা অন্তর্ভুক্ত থাকে যারা ব্যক্তিগত ভোগের জন্য একটি পণ্য ক্রয় করে, একটি সেবা ক্রয় করে বা পণ্য ও সেবা সংগ্রহ করে থাকে। ভোক্তা বাজার সম্পর্কে ফিলিপ কটলার এবং গ্যারি আমস্ট্রং বলেছেন, কনজিউমার মার্কেট কনজিস্টস অফ অল দ্য ইন্ডিভিজুয়ালস অ্যান্ড হাউসহোল্ডস হু বাই অর অ্যাকোয়ার গুডস অ্যান্ড সার্ভিসেস ফর পার্সোনাল কনজাম্পশন। অর্থাৎ ভোক্তা বাজার ওই সকল ব্যক্তি এবং গৃহে বসবাসকারীদের নিয়ে গঠিত যারা ব্যক্তিগত ভোগের জন্য পণ্য বা সেবা ক্রয় বা সংগ্রহ করে, যে সংজ্ঞাটি আমরা মাত্র দেখলাম। এ বাজারের সদস্যরা মূলত নিজের বা পারিবারিক ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্য সেবা ক্রয় করে, এবং ক্রয়ের ক্ষেত্রে এই বাজারের যে ক্রেতা তাদের কোনো ব্যবসায়িক উদ্দেশ্য থাকে না। তারা নিজের জন্য, পরিবারের জন্য বা নিজেদের মানুষের জন্য এই পণ্য বা সেবা ক্রয় করে, এবং এখানে উদ্দেশ্য থাকে ভোগ বা গিফট করা। কিন্তু ব্যবসায়িক কোনো উদ্দেশ্য ভোক্তা বাজারে আমরা দেখতে পাই না। অর্থাৎ আমরা আমাদের আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম, ভোক্তা বাজারের ক্ষেত্রে ভোক্তা পরিবারের সদস্য নিয়ে ভোক্তা বাজার গঠিত হয়। বাজারের ক্রেতাদের উদ্দেশ্য থাকে ব্যক্তিগত ও পারিবারিক ভোগ বা ব্যবহার, পুনরায় বিক্রয় বা মুনাফার উদ্দেশ্যে এই বাজারের ক্রেতারা পণ্য ক্রয় করে না। এই বাজারের ক্রেতারা নিজেরাও পণ্যের ভোক্তা হয় এবং ক্রেতার ক্রয় ক্ষমতা ও জনসংখ্যা বৃদ্ধি পেলে এই বাজারের পরিধিও বৃদ্ধি পায়। আশা করি তোমরা সবাই ভোক্তা বাজারের ধারণা সম্পর্কে এখন বুঝতে পেরেছ। চলো আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাই। আমাদের পরবর্তী টপিক হচ্ছে ভোক্তা বাজারের বৈশিষ্ট্য। আমরা জানি ভোক্তা বাজারের কিছু বৈশিষ্ট্য রয়েছে, এবং ভোক্তা বাজারের বৈশিষ্ট্যগুলো ভোক্তা বাজারকে অন্যান্য সকল বাজার থেকে আলাদা করে বা পৃথক করে। ভোক্তা বাজারের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, স্ক্রিনে তোমরা কিছু বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ। এছাড়াও ভোক্তা বাজারে আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা ভোক্তা বাজারের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিই। প্রথমেই কথা বলব গঠন নিয়ে। ভোক্তা বাজার কাদের নিয়ে গঠিত? ভোক্তা বাজার চূড়ান্ত ভোক্তাদের নিয়ে গঠিত। এই বাজারের ক্রেতারা নিজেদের জন্য বা পরিবারের সদস্যদের ভোগের জন্য একটি পণ্য ক্রয় করে থাকে। অর্থাৎ ভোক্তা বাজার গঠিত চূড়ান্ত ভোক্তাদের নিয়ে। এরপর চলে আসি ক্রেতাদের অবস্থান। ভোক্তারা বিস্তীর্ণ অঞ্চলে বিক্ষিপ্তভাবে বসবাস করে, ফলে যেখানেই জনগণ বসবাস করে আমরা জানি সেখানেই ভোক্তা বাজার গড়ে ওঠে। এবং এই ধরনের ক্রেতারা মূলত সারা বিশ্বব্যাপী ছড়ানো ছিটানোভাবে অবস্থান করে। অর্থাৎ ভোক্তা বাজারের যে ক্রেতারা তাদের অবস্থান কোনো একটি নির্দিষ্ট জায়গায় কেন্দ্রীভূত নয়। এই ধরনের ভোক্তারা সারা বিশ্বেই ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং যেখানেই জনগণ বসবাস করে সেখানেই ভোক্তা বাজার গড়ে ওঠে। এরপর তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ভোগের উদ্দেশ্যে ক্রয়। আমরা জানি ভোক্তা বাজারে যারা পণ্য ক্রয় করে তাদের কোনো ব্যবসায়িক উদ্দেশ্য থাকে না, তারা পণ্য ক্রয় করে ভোগের উদ্দেশ্যে। ভোক্তা বাজারের ক্রেতাদের ক্রয়ের উদ্দেশ্য হচ্ছে ভোগ করা। নিজেও ভোগ করতে পারে, পরিবারের সদস্যরাও ভোগ করতে পারে।
কিন্তু তারা শুধু ভোগের উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রয় করে এবং ক্রয়ের ক্ষেত্রে কোনো ব্যবসায়িক উদ্দেশ্য থাকে না। এরপর যে বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে ক্রেতার সংখ্যা। ভোক্তা বাজারের ক্রেতারা বিস্তীর্ণ অঞ্চলে বিক্ষিপ্তভাবে বসবাস করে এবং ভোক্তা বাজারের ক্রেতার সংখ্যা অনেক বেশি। বলা যায় একটি অঞ্চলের জনসংখ্যা যত ওই অঞ্চলের ভোক্তার সংখ্যাও তত। অর্থাৎ জনসংখ্যা বেশি হলে ভোক্তা বাজারের ক্রেতার সংখ্যাও বেশি হয় এবং তুলনামূলকভাবে অন্যান্য সকল বাজারের তুলনায় ভোক্তা বাজারের ক্রেতার সংখ্যা বেশিই থাকে। এরপর চলে আসি ক্রয়ের পরিমাণে। ভোক্তার সংখ্যা অনেক বেশি হলেও তারা স্বল্প পরিমাণে বা অল্প পরিমাণে পণ্য ক্রয় করে। নিজের বা পরিবারের সদস্যদের ভোগের জন্য ক্রয় করায় একবারে অধিক ক্রয় না করে বারবার অল্প পরিমাণে পণ্য ক্রয় করা হয়। ফলে প্রত্যেকবারই আমরা ক্রয়ের পরিমাণ কম দেখতে পাই। অর্থাৎ ভোক্তা বাজারের ক্ষেত্রে ক্রয় বারবার করা হয় কিন্তু ক্রয়ের পরিমাণ থাকে কম বা অল্প, এবং ক্রয়ের পরিমাণ অল্প হওয়াও ভোক্তা বাজারের একটি বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ক্রয়ের প্রকৃতি। ভোক্তারা তাদের প্রয়োজন অনুযায়ী স্বল্প পরিমাণে পণ্য ক্রয় করে, কিন্তু পণ্য তারা যে ক্রয় করে এই ক্রয়টা তারা বারবার করে। ক্রয়ের ক্ষেত্রে তারা সুবিধাজনক স্থান বেছে নেয় এবং নির্দিষ্ট পণ্য যদি পাওয়া না যায় সেক্ষেত্রে তারা বিকল্প পণ্য ক্রয় করে। অর্থাৎ কোথা থেকে পণ্য ক্রয় করবে সেটা তাদের সিলেক্টেড থাকে। নির্দিষ্ট পণ্য না পাওয়া গেলে তারা বিকল্প পণ্য ক্রয় করে এবং প্রয়োজন অনুযায়ী স্বল্প পরিমাণে পণ্য বারবার ক্রয় করে। যেহেতু এখানে উদ্দেশ্য থাকে ভোগ করা, তো বারবার অল্প পরিমাণে পণ্য ক্রয় করা হয়। এরপর চলে আসি ক্রয় বিবেচনাতে। ভোক্তারা মূলত প্রয়োজন পূরণ করার জন্য পণ্য ক্রয় করে, তবে ক্রয়ের ক্ষেত্রে তারা সামাজিক মর্যাদা, ব্যবহারের সুবিধা, ফ্যাশন, ট্রেন্ড, গর্ব অনুভব করা, ভালোবাসার বহিঃপ্রকাশ ইত্যাদি প্রভাব সৃষ্টি করে থাকে। অর্থাৎ তাদের ক্রয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো ইম্প্যাক্ট ফেলে বা এই বিষয়গুলো তাদেরকে মোটিভেট করে। অর্থাৎ ফ্যাশন, সামাজিক মর্যাদা, ব্যবহারের সুবিধা, গর্ব অনুভব করা, ভালোবাসার বহিঃপ্রকাশ, ট্রেন্ড ইত্যাদি ক্রয়ের ক্ষেত্রে প্রভাব সৃষ্টি করে। এছাড়াও ভোক্তা বাজারে আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন ক্রয় সিদ্ধান্ত আরেকটি বৈশিষ্ট্য। ভোক্তা বাজারের ক্রেতারা নিজেরাই ক্রয় সিদ্ধান্ত নেয়। অধিকাংশ ক্ষেত্রেই এককভাবে ক্রয় সিদ্ধান্ত নেওয়া হয়, তবে অনেক ক্ষেত্রে দেখা যায় পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পরিচিতজন বা সহকর্মী বৃন্দ ক্রয় সিদ্ধান্তে প্রভাব সৃষ্টি করে থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রে ভোক্তা নিজেই বা ক্রেতা নিজেই ক্রয় সিদ্ধান্ত নিয়ে থাকে। এরপর চলে আসি চাহিদার ক্ষেত্রে। ভোক্তা বাজারের সদস্যদের পণ্য বা সেবার চাহিদা বিচিত্র ধরনের। ভোক্তাদের পছন্দ, রুচি, আয়, পেশা, বয়স, সামাজিক মর্যাদা, সংস্কৃতি ইত্যাদিতে পার্থক্য থাকায় তাদের ক্রয় চাহিদায় আমরা পার্থক্য দেখতে পাই। অর্থাৎ এখানে যেই সদস্যরা তাদের পণ্য বা সেবার চাহিদা থাকে বিচিত্র ধরনের, এবং এটা ডিপেন্ড করে ভোক্তার পছন্দের উপর, ভোক্তার রুচির উপর, ভোক্তার বয়সের উপর, তার আয়ের উপর, তার পেশার উপর, তার সামাজিক মর্যাদার উপর, তার সংস্কৃতির উপর। প্রত্যেকটা ক্ষেত্রে পার্থক্য থাকে এবং ক্রয় চাহিদাও আমরা পার্থক্য দেখে থাকি। এরপর চলে আসি পণ্য জ্ঞানে। ভোক্তা বাজারের সদস্যদের পণ্য সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকে না। এই বাজারে পণ্য ক্রয়ের মুখ্য কারণ হলো তাদের প্রয়োজন পূরণ বা ভোক্তার প্রয়োজন পূরণ। ফলে অধিকাংশ ক্রয়ে তারা পণ্যের বৈশিষ্ট্য, কার্যকারিতা, উৎপাদনের উপকরণ ইত্যাদি বিষয় বিবেচনা করে না। বিক্রেতাদের মতামত দ্বারা তাদের ক্রয় প্রভাবিত হয়, তারা ক্রয় করে। অর্থাৎ এই বাজারের সদস্যরা পণ্য সম্পর্কে সীমিত জ্ঞান রাখে। এরপর চলে আসে বন্টন প্রণালীতে। ভোক্তা বাজারের ক্রেতারা বিস্তীর্ণ অঞ্চলে বিক্ষিপ্তভাবে বসবাস করে এবং তাদের সংখ্যাও বেশি। ফলে ভোক্তা বাজারের যে বন্টন প্রণালী, সে বন্টন প্রণালী দীর্ঘ হয় এবং সেক্ষেত্রে বিভিন্ন ধরনের মধ্যস্থ ব্যবসায়ীদেরকে আমরা জড়িত থাকতে দেখি। এরপর চলে আসি প্রতিযোগিতাতে। ভোক্তা বাজারে পণ্য ক্রেতার সংখ্যা অনেক হওয়ায় প্রতিযোগিতা তীব্র হয়। এছাড়া বিকল্প পণ্যের উপস্থিতি থাকে। মূল্য, মান, ব্র্যান্ড, প্যাকেজিং ইত্যাদির কারণেও আমরা দেখতে পারি যে বিক্রয়ের ক্ষেত্রে প্রতিযোগিতা সৃষ্টি হয়, একটি প্রতিযোগিতা থাকে, একটি কম্পিটিটিভ মার্কেট এই ক্ষেত্রে আমরা দেখে থাকি। অর্থাৎ ভোক্তা বাজারে বেশ প্রতিযোগিতা আমরা দেখতে পাই, প্রতিযোগিতা তীব্র হয়। সর্বশেষ যে বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করবো তা হচ্ছে প্রসার কার্যক্রম। ভোক্তা বাজারে প্রতিযোগিতা প্রবল হওয়ায় ক্রেতাদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করতে হয়, যেমন বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার ইত্যাদি। এর পাশাপাশি বিক্রয়োত্তর সেবা, কিস্তিতে বিক্রয়, বাকিতে পণ্য সরবরাহ, হোম সার্ভিসের ব্যবস্থা ইত্যাদি কার্যক্রমও বিক্রয়ের উপর প্রভাব সৃষ্টি করে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে ভোক্তা বাজারের প্রসার কার্যক্রম গ্রহণ করতে হয়, যেহেতু এখানে প্রতিযোগিতা প্রবল তাই ক্রেতাদের আকৃষ্ট করার জন্য প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করতে হয়। আশা করি তোমরা সবাই ভোক্তা বাজারের বৈশিষ্ট্য বুঝতে পেরেছ।
আমরা আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করলাম ভোক্তা বাজার নিয়ে। আমরা ভোক্তা বাজারের ধারণা সম্পর্কে জানলাম, এরপর আমরা ভোক্তা বাজারের বৈশিষ্ট্যগুলো দেখে নিলাম। আশা করি তোমরা সবাই আজকের আলোচ্য দুটি বিষয় খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তোমাদের সবাইকে আজকের এই ভিডিওতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।